প্রচারে গিয়ে ঘোর বিপত্তি, সভাস্থলে চটি ছিঁড়তেই নিজের পায়ে সেফটি পিন ফোটালেন মমতা। ইন্দ্রনীল তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই, হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। বাংলা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেই সেই ধরাবাঁধা নীল বা সবুজ পাড়ের সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চটি। বছরের পর বছর ধরে এই হাওয়াই চটি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সুপ্রিমোর অন্যতম স্টাইল স্টেটমেন্ট। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন 2024, তাই বিগত দেড় মাস ধরেই নির্বাচনী প্রচার নিয়ে তুমুল ব্যস্ত মুখ্যমন্ত্রী। এই বয়সে এসেও বিরামহীন তৃণমূল নেত্রী, প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করতে ছুটে চলেছেন তিনি। শুক্রবারও তার অনথা হয়নি, কিন্তু এদিন ঝাড়গ্রামের সভায় তৃণমূল নেত্রী মঞ্চে বক্তৃতা দিতে উঠতেই ঘটে যায় এক বিপত্তি। এদিন সভা মঞ্চে ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুতোই মুখ্যমন্ত্রীর সেফটি পিন লাগানোর ছবি। এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে সভা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সবার মাঝেই আচমকা ছিঁড়ে যায় তার হাওয়াই চটি। তখনই বিষয়টি বুঝতে পেরে মাইক্রোফোন হাতে তৃণমূল নেত্রী ইন্দ্রনীল সেনের উদ্দেশ্যে বলেন, ইন্দ্রনীল তুমি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করো, আমি জুতোতে সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। আসলে ওর দোষ কিছু নেই, জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি। যদিও এদিন মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তারক্ষী নতুন চটি আনিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু বাধা দিয়ে মুখ্যমন্ত্রী উল্টে প্রশ্ন করেন, কোথা থেকে আনবে? আসলে চিকিৎসকের পরামর্শে মুখ্যমন্ত্রী একটি বিশেষ ধরনের চটি পরেন, তা সব জায়গায় পাওয়া যাবে কিনা তা নিয়ে তার সংশয় থেকেই ওই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তাই ওসব ঝামেলা এড়োতেই পরে তিনি বলেন, একটা সেফটি পিন জোগাড় করো। এরপর দেখা যায় মঞ্চের মাঝেই চেয়ারে বসে সেফটি পিন দিয়ে নিজেই নিজের জুতো সেলাই করে নিলেন মুখ্যমন্ত্রী। ছিঁড়েই তো গেছে, খালি পেয়ে যাবো এখন একটা সেফটি, না আমি ওই জুতো পরি না। না নিয়ে আসতে হবে না, পাবে না, কোথার থেকে নিয়ে আসবে? প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে লাগাচ্ছি। ইন্দ্রনীল তুমি সেট করো, আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই, হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এদিন মুখ্যমন্ত্রীকে চটিতে সেফটি পিন লাগাতে সাহায্য করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ অন্যান্য মহিলা নেত্রীরা। ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা আর নয়, বহরমপুর শহরে এই প্রথম এক ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ। সঙ্গে থাকছে গাইনোকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য কনসালটেন্ট। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি সহ অন্যান্য প্যাথোলজিক্যাল সুবিধা। আসাম মেডিকেয়ার ডক্টর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, BR2 স্বর্ণময়ী রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আসাম মেডিকেয়ার ডক্টর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।